এত শক্ত করে কেউ কাউকে ধরে, আমার ব্যথা লাগছে তো। বেশি ব্যথা পেলে ওষুধ কিনে দেবো, তবুও ছাড়বো না। আমি ওষুধ খাই না। তাহলে তো আমার অনেক টাকা বেঁচে যাবে। তুমি একটা কীপটা। তুমি তো সেই কীপটার বউ। আমার জামাই এত কীপটা না, বুঝছেন? তাহলে আমি কে? তা কি আমি জানি? উনি জানে না কিছু। তোমার মতো পাজির বউ হতে যাব কেন? দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? এখনো বিয়ে করতে কত ছেলে ঘুরে আমার পিছু পিছু। তাই যাও না, তাদের গিয়ে বিয়ে করো। আমাকে এভাবে ধরে রাখলে যাব কেমনে? যাও, ছেড়ে দিলাম। আমি কি সত্যি সত্যি ছাড়তে কইছি নাকি? যাও, দাঁড়িয়ে রইলে কেন? আমি তো তোমার সাথে দুষ্টুমি করছিলাম। ব্যালকন থেকে চলে এলাম রুমে। বালিশটা উঠিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কান্নার শব্দ পেলাম। কে আর কাঁদবে রাতের বেলায়? ব্যালকনিতে গিয়ে দেখি যা ভাবছি তাই। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, চোখ দিয়ে অজোরে পানি পড়ছে। চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই পাগল, এভাবে কেউ কাঁদে? তাহলে তুমি রাগ করে আছো কেন? বললাম তো রাগ করিনি। এবার একটু হাসো, এভাবে কেউ কান্না করে? তাহলে তুমি কিছু না বলে চলে গেলে কেন? তুমি জানো না, তোমার মুখে অন্য কোনো ছেলের নাম আমি সহ্য করতে পারি না। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। চলো আমরা আকাশের তারা গুনি। মাফ করছো তো? করছি। তাহলে কপালে একটা চুম্ম দাও। এই যে দিলাম চুম্মা। আগের মতো আবার শক্ত করে জড়িয়ে ধরো। ধরবো না আমি। বুঝছি, তুমি এখনো আমার উপর রেগে আছো। মুখটা মলিন করে আকাশের উপর তাকিয়ে রইল। আমি আবার আগের মতো শক্ত করে জড়িয়ে ধরে একের পর এক চুমু দিতে লাগলাম। এই পাজি, কি করো এইসব? যা দুষ্ট, লজ্জা সরম কিছু নাই।